গুড মর্নিং শুভ সকাল ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে দেখো আজ আমি তোমাদের পড়াবো মডেল কোশ্চেনস তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো তোমাদের এই বইটি নিশ্চয়ই সবার কাছে আছে এটা হচ্ছে অক্সফোর্ড কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল কোশ্চেনস এই বইটা সবাই সামনে নাও এই বইয়ে দেখো মডেল কোশ্চেন ওয়ান মডেল কোশ্চেন ওয়ান পৃষ্ঠা নাম্বার হচ্ছে থ্রি এই পেজটি সবাই খুলে বসো আমি তোমাদের এই প্যাসেজটা অর্থ সহকারে পড়িয়ে বুঝিয়ে দেব এবং এরপরে নিচে যেই মাল্টিপল চয়েসগুলো আছে ওগুলোর আনসারগুলো বোর্ডে লিখে দেব আশা করছি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে সবাই বই নিশ্চয়ই সামনে নিয়েছ শুরু করছি দেখো প্রথমে হচ্ছে এটি একটি সিন প্যাসেজ তারুণ একটি স্টুডেন্ট তার সম্বন্ধে আজ আমরা পড়ব এটা হচ্ছে তার প্রথম দিন স্কুলে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেটাই সে শেয়ার করেছে দেখো প্রথমে হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং অর্থাৎ আমার স্কুলের প্রথম দিনটা ছিল খুবই মজাদার আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম উই রিচড স্কুল আফটার 15 মিনিটস আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছে গেলাম মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে স্কুল গেটে বিদায় জানালো এবং চলে গেল আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি ভিতরে গেলাম এবং দেখতে পেলাম প্রত্যেকে শ্রেণীকক্ষে প্রবেশ করেছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড অ্যা সিট আমি আমার শ্রেণীকক্ষে চলে গেলাম এবং একটি আসন দেখতে পেলাম আফটার সাম টাইম অ্যা টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গেটেড আস কিছুক্ষণ পর একজন শিক্ষক শ্রেণীতে প্রবেশ করলেন এবং আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি আমি দেখতে পেলাম আমার নতুন শ্রেণীতে ছাত্রছাত্রীরা খুবই বন্ধুসুলভ আচ্ছা এরপরে দেখো প্যাসেজটি পড়ানো শেষ আমি তোমাদের এখন এই যে মাল্টিপল চয়েসগুলো দেওয়া আছে এগুলোর উত্তরগুলো বোর্ডে লিখে দেব প্রথমটা হচ্ছে দেখো তারুণ ওয়াজ গোয়িং টু স্কুল ইন এ রিক্সা উইথ হিস এটা একটা এগুলো সঠিক উত্তর এভাবেই প্রশ্ন দেয়া থাকবে তোমাদের এই চারটা অপশন থেকে যে আনসারটা হবে সেটাই তোমাদের খাতায় লিখতে হবে দেখো তারুণ ওয়াজ গোয়িং টু স্কুল ইন এ রিক্সা উইথ হিস মাদার ফাদার এল্ডার ব্রাদার টিচার তারুণ স্কুলে গিয়েছিল কার সাথে গিয়েছিল আমরা একটু আগে প্যাসেজে পড়েছি আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার তাহলে তারুণ কার সাথে স্কুলে গিয়েছিল তার বাবার সাথে আনসার কি হবে এরপরে দেখো তারুণ ওয়াক ইন টু এ ক্লাসরুম ট্রাইস ওয়ান্স টুয়াইস দ্য মোর তারুণ শ্রেণীকক্ষে হেঁটে গিয়েছিল কয়বার তৃতীয়বার নাকি প্রথমবার নাকি দ্বিতীয়বার নাকি অনেকবার আনসারটা হবে কি ওয়ান্স তাহলে তার কয়বার শ্রেণীতে প্রবেশ করেছিল প্রথমবার ও এন সি ই ওয়ান্স এরপরটা হচ্ছে তারুণ রিচড হিজ নিউ স্কুল 10 মিনিটস লেট নাকি 20 মিনিটস লেট নাকি 30 মিনিটস লেট নাকি 15 মিনিটস লেট তারুণ রিচড হিজ স্কুল 15 মিনিটস থ্রি নম্বরটা ছিল তারুণ লিস্ট ইজ নিউ স্কুল 15 মিনিটস লেট হি ওয়েন্ট
Tarun's father left him at classroom, playground, school gate, office room. Tarun ke tar baba kothay bidai janiyechilo. শ্রেণীকক্ষে নাকি খেলার মাঠে নাকি স্কুল গেটে নাকি অফিস রুমে? আনসারটা হচ্ছে কি স্কুল গেটে, কারণ কি তার বাবা কোথায় বিদায় জানিয়েছিল? স্কুল গেটে। পরেরটা হচ্ছে দেখো, হি ওয়েন্ট টু স্কুল অন ফুট, বাই বাস, বাই রিক্সা, বাই ট্রাক। সে কিভাবে স্কুলে গিয়েছিল? বাই রিক্সা, বাই। Tarun's first day at the new school was unpleasant, sad, unhappy, interesting. কি হবে? তার প্রথম দিন স্কুলে কেমন ছিল? Interesting ছিল। পরেরটা, হি রিচড স্কুল ইন টাইম, অন টাইম, আর্লিয়ার, লেট। কি হবে? লেট হবে। সে শ্রেণীকক্ষে দেরি করে পৌঁছেছিল, যেহেতু সে শ্রেণীকক্ষে গিয়ে সবাইকে স্কুলে গিয়ে সবাইকে শ্রেণীকক্ষে দেখতে পেয়েছিল, সেহেতু সে অবশ্যই লেট করে গিয়েছিল। এরপরটা হচ্ছে, হোয়েন হি ওয়েন্ট ইন, এভরি ওয়ান ওয়াজ ইন দ্য ক্লাসরুম, এভরি ওয়ান ওয়াজ প্লেয়িং, এভরি ওয়ান ওয়াজ ডান্সিং, এভরি ওয়ান ওয়াজ সিঙ্গিং। যখন সে শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল, সে কি দেখতে পেল? এভরি ওয়ান ওয়াজ ইন দ্য ক্লাসরুম, এভরি ওয়ান ওয়াজ ইন দ্য ক্লাসরুম। হি ওয়াজ কনফিডেন্ট, পাজেলড, শিওর, আনসার্টেন টু ফাইন্ড হিজ ক্লাসরুম। কি হয়েছিল? পাজেলড হয়েছিল, অর্থাৎ বিস্মিত হয়েছিল। সর্বশেষ হচ্ছে, অন হিজ ফার্স্ট ডে হিজ ফাদার অ্যাকম্পানিড হিম টু স্কুল, মাদার অন হিজ ফার্স্ট ডে হিজ ফাদার, মাদার, ফ্রেন্ড, সিস্টার। তার সঙ্গী কে হয়েছিল তার প্রথম দিন স্কুলে? তার ফাদার। কে হয়েছিল? ফাদার। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ, পরীক্ষায় তোমাদের প্রশ্ন এভাবেই দেয়া থাকবে, এভাবে কতগুলো মাল্টিপল চয়েস দেয়া থাকবে, আর এভাবেই তোমাদের আনসারগুলো লিখতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে দ্বিতীয় নাম্বার অপশনটা নিয়ে, সেকেন্ড অপশন নিয়ে উপস্থিত হব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।